অস্বাভাবিকভাবে দুর্বলতা বোধ করছেন, কাজে কর্মে মন বসে না, কারণ কি এবং কিভাবে সেটা দূর করবেন? এই সমস্যার অনেকগুলো কারণ থাকে, তার মধ্যে প্রধান কারণ হচ্ছে যাদের রক্ত স্বল্পতা থাকে। রক্ত স্বল্পতা বলতে কি বুঝি? রক্ত স্বল্পতা সাধারণত যখন আমাদের বডিতে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় তখন আমরা রক্ত স্বল্পতা বলি। হিমোগ্লোবিন আমাদের বডিতে অনেকগুলো কাজ করে, তার মধ্যে সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গে অক্সিজেন সার্কুলেশনের ক্ষেত্রে হেল্প করে এই হিমোগ্লোবিন। যখন আমাদের দেহে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় তাহলে এই অক্সিজেন সার্কুলেশনের যে লেভেল সেটাও কিন্তু কমে যাবে, এবং এই সার্কুলেশন লেভেলটি কমে গেলে আপনার দুর্বলতা বোধ হবে, কারণ আমাদের টিস্যুর মেন খাবার হচ্ছে অক্সিজেন। সেই অক্সিজেন যদি পর্যাপ্ত পরিমাণ আমাদের বডিতে না পায় সেক্ষেত্রে কিন্তু আমাদের বডির যে টিস্যুগুলো সেগুলো আস্তে আস্তে দুর্বল হতে থাকবে এবং কাজে কর্মে অলসতা দুর্বলতা বোধ হওয়ার একটা সম্ভাবনা দেখা যাবে। এই হিমোগ্লোবিন বা রক্ত শূন্যতা আছে কিনা সেটা বুঝবেন কিভাবে? খুব সহজভাবে যদি বলি, একটা হচ্ছে অনেক বেশি ক্লান্তি লাগবে, অল্প কাজকর্মে অনেক বেশি ক্লান্তির পাশাপাশি যদি শর্টনেস অফ ব্রিথিং বা ঘন ঘন শ্বাস আসে সেক্ষেত্রে বুঝতে হবে আপনার হিমোগ্লোবিন কমে গিয়েছে এবং রক্ত শূন্যতার সমস্যা আছে। পাশাপাশি যদি শরীর ফ্যাকাশে হয়ে যায়, চোখের নিচের যে কনজাংটিভা সেটাকে যদি ফ্যাকাশে বা সাদাবর্ণ হয়ে যায় সেক্ষেত্রে বুঝতে হবে আপনার হিমোগ্লোবিন কমে গিয়েছে। হিমোগ্লোবিন কমে গেলে আরো কয়েকটি লক্ষণ পায়, যেমন বসা থেকে দাঁড়ালে মাথা চক্কর মারা, মাথা চক্কর মেরে চোখ অন্ধকার হয়ে যাওয়া, এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে অনেক সময় হার্ট রেট বা বুকের হার্টের স্পন্দন বেড়ে যেতে পারে। এই হিমোগ্লোবিন কমে গেলে সেটা কিভাবে পূরণ করবেন? হিমোগ্লোবিন পূরণ করতে হলে আপনার আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে, কারণ হিমোগ্লোবিনের মেন উপাদান হচ্ছে আয়রন। আয়রন সমৃদ্ধ খাবার কিভাবে বুঝবেন? যে খাবারগুলো কাটলে কিছুক্ষণ পরে কালো হয়ে যায় সেই খাবারগুলোতে প্রচুর পরিমাণের আয়রন থাকে, যেমন কাঁচা কলাতে আয়রন থাকে, আপেলে আয়রন থাকে, কচু শাকে আয়রন থাকে, এবং আরো অন্যান্য ফল যেমন পেয়ারাতে আয়রন থাকে, অনেক সিডস জাতীয় যে খাদ্য সেগুলোতে প্রচুর আয়রন পাওয়া যায়, এগুলো খেতে পারেন। এগুলো খাওয়ার মাধ্যমে কিন্তু আয়রন পূরণ করতে পারা যায়। যাদের থাইরয়েডের প্রবলেম আছে, থাইরয়েড আমাদের গলার এইখানটাতে এক ধরনের গ্রন্থি থাকে, সেই গ্রন্থি থেকে থাইরয়েড হরমোন রিলিজ হয়। সেই থাইরয়েড হরমোন আমাদের বডিতে মেটাবলিজমে হেল্প করবে। এই থাইরয়েড হরমোন যদি কমে যায় তাহলে মেটাবলিজম কমে যাবে, এবং মেটাবলিজম কমে গেলে আপনার যে খাদ্য খাবেন সে খাদ্য হজম হবে না সঠিকভাবে, এবং হজম না হলে আপনি পুষ্টি পাবেন না, বা আপনার বডিতে অপরিপূর্ণ পুষ্টির কারণে আপনার দুর্বলতা বোধ হবে, ক্লান্তি বোধ হবে, কাজে কর্মে মন বসবে না, অলসতা বোধ হবে। কারণ এই মেটাবলিজম আমাদের বডিতে শক্তি প্রদান করে এবং তাপ উৎপন্ন করে। যখন এই হাইপোথাইরয়েডিজম বা বডিতে থাইরয়েড হরমোন লেভেল কমে যাবে তখন মেটাবলিজম কমে যাবে, মেটাবলিজম কমে গেলে আপনার শক্তি কমে যাবে এবং বডির যে তাপমাত্রা সেটা কমে যাবে, সেক্ষেত্রে আপনি দুর্বলতা বোধ করবেন। যদি থাইরয়েড হরমোন বডিতে বেড়ে যায় সেক্ষেত্রে মেটাবলিজম বেড়ে যাবে, মেটাবলিজম বেড়ে গেলে আপনার বেশি বেশি খাবারের প্রয়োজন হবে, এবং মেটাবলিজম রেট যখন বাড়বে তখন আপনার বডি বেশি বেশি খাদ্য চাবে। পর্যাপ্ত পরিমাণ খাদ্য না দেওয়ার কারণে আপনার কিন্তু শরীর দুর্বল দুর্বল লাগবে, কারণ আপনার বডিতে থাকা স্টোর করা যে খাবারগুলো সেগুলো কিন্তু সেটা ভাঙতে সাহায্য করবে হাইপার থাইরয়েডিজমে। যার পরিপ্রেক্ষিতে হাইপার থাইরয়েডিজম হলে বা থাইরয়েড হরমোন বেড়ে গেলে মানুষের ওজন কমার সমস্যা দেখা দেয়, বডির তাপমাত্রা বেড়ে যায়, হার্ট রেট বেড়ে যায়, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক বেশি তাপ বা শীতকালেও কিন্তু তার শরীর অনেক বেশি গরম থাকে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যারা অপর্যাপ্ত ঘুমান, অপর্যাপ্ত ঘুমালে আমাদের বডির যে কর্টিসল লেভেল সেটা বেড়ে যায়। কর্টিসল লেভেল বেড়ে গেলে আমাদের লিভার ক্ষতিগ্রস্ত হয়, ব্রেন ক্ষতিগ্রস্ত হয়, আমাদের বডিতে যে পরিমাণ হরমোন নিঃসরণ হওয়ার কথা আমাদের ডেইলি যে হরমোনগুলো নিঃসরণ হয় সেগুলো হয় না, বডিতে স্ট্রেস চলে আসে, যার পরিপ্রেক্ষিতে আমাদের শরীর দুর্বল দুর্বল লাগা বা ক্লান্তি ভাব হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। অনেকেই বলে যে সে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ ঘুমায় রাতে, কিন্তু এরপরেও তার শরীর দুর্বল লাগে। আসলেই এটার অর্থ হচ্ছে আপনি সঠিক সময়ে ঘুমাচ্ছেন না, আপনি ঘুমাচ্ছেন রাত 3টা থেকে দুপুর 12টা পর্যন্ত, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বডিতে যে হরমোন নিঃসরণ হওয়ার যে একটা পসিবিলিটি সেটা কমে যাবে, পাশাপাশি আপনার স্ট্রেস হরমোন রিলিজ হবে এবং কর্টিসল লেভেল বাড়বে। কর্টিসল লেভেল বাড়লে আপনার চোখের নিচে কালো দাগ হবে, আপনাকে অনেক বেশি স্ট্রেসফুল, অনেক বেশি ডিপ্রেসড মনে হবে এবং ক্লান্তি ভাব হবে। সুতরাং প্রতিদিন একটা মানুষের কমপক্ষে 8 ঘন্টা ঘুমাতে হবে, এবং সেটা কিন্তু অবশ্যই 12টার আগে শুয়ে পড়তে হবে। দুর্বলতা কমাতে হলে কয়েকটি নিয়ম মেনে চলতে হবে, তার মধ্যে প্রধান হচ্ছে প্রতিদিন 30 মিনিট করে ব্যায়াম করতে হবে। ব্যায়ামটি আপনি বাসায় বসে করতে পারবেন, দৌড়াতে পারেন, লাফাতে পারেন, যে ব্যায়ামের মাধ্যমে আপনার বডি থেকে ঘাম ঝরবে এরকম ব্যায়াম করতে হবে। পুষ্টিকর খাদ্য খান, কিছু কিছু ঔষধ আছে যেগুলি স্ট্রেস কমায় এবং বডির
মেটাবলিজম বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং দুর্বলতা কমায়। সাধারণ দুর্বলতাতে আমরা জিঙ্ক ট্যাবলেট খেতে বলি, রক্ত শূন্যতা থাকলে আমরা আয়রন ট্যাবলেট খেতে বলি। এগুলো খাওয়ার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ ঘুম, বেশি বেশি পানি খাবেন। এগুলো খাইলে কিন্তু অনেক ক্ষেত্রে দুর্বলতা কমে যাওয়া সম্ভব। সুস্থ থাকুন, ভালো থাকুন, সালামু আলাইকুম।